নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। গতকাল যে খবরে পুরো বাংলা মজেছিল, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ অর্থাৎ হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বস্তি, এ নিয়ে পেটোয়া যারা চ্যানেল বা অনুপ্রাণিত যারা চ্যানেল, যার পরনাই খুশি হয়েছিল এবং তারা আসরে নেমেছিল এটা প্রচার করতে যে এতদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর অবিচার করে যেভাবে এই তদন্ত প্রক্রিয়া চলছিল, যে অভিষেকই সমস্ত দোষের মূলে, এটা থেকে অন্তত তিনি নিষ্কৃতি পেলেন। কারণ আদালত বলেছে যে যে সমস্ত নিয়োগ দুর্নীতি বিষয়ে তথ্য প্রমাণ ইডি জোগাড় করেছে বা আদালতকে জমা দিয়েছে, সেটা একজনকে শাস্তি দেওয়ার পক্ষে যথেষ্ট নয়, একেবারে সঠিক বলেছে। দেখুন, অভিষেকের এটা স্বস্তি না কতটা অস্বস্তি এটা আপনাদের একটু যদি বুঝিয়ে বলা হয় বুঝবেন। যে রায়টি গতকাল মাননীয় বিচারক তীর্থঙ্কর ঘোষ দিয়েছেন সেটা একেবারে সঠিক দিয়েছেন। কেন দিয়েছেন তার পিছনের অর্থটা একটু যদি পর্যালোচনা করেন স্পষ্ট হবে। দেখুন, ইডি যার ভিত্তিতে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দোষারোপ করছে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিযুক্ত করছে, সেই সুজয় কৃষ্ণ ভদ্র বা কালীঘাটের কাকুর বয়ানের ভিত্তিতে, এবং কোর্ট এটা যেহেতু মনিটরিং করছে, কোর্টের কাছে এটা স্পষ্ট নয় বা এটা যথেষ্ট নয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে তারপরে তদন্ত প্রক্রিয়া চালানো। এতে কি হতো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে কোনো সময় ইডি গ্রেপ্তার করতেই পারে, কারণ একজন মূল অভিযুক্ত তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলছেন বারে বারে এবং তার সাহেব বলে অভিহিত করছেন। কিন্তু যদি তাকে গ্রেপ্তার করা হতো, প্রথম হিয়ারিংয়েই তিনি জামিন পেতেন। মাননীয় বিচারক এইখানটায় এর গভীরতাটা ভালো করে অনুধাবন করতে পেরেছেন। দেখুন, আমাদের এই যে তদন্ত প্রক্রিয়াটা চলছে, সর্বতোভাবে আদালত এর উপর কড়া নজরদারি রেখেছেন। মাননীয় বিচারক অমৃতা সিনহা বলুন, মাননীয় বিচারক অভিজিৎ গাঙ্গুলি বলুন বা রাজাশেখর মান্থা বলুন, মাননীয় বিচারক এবং এখন যিনি দেখছেন এই কেসটি, তিনি হচ্ছেন মাননীয় বিচারক তীর্থঙ্কর ঘোষ, তিনি সঠিকভাবেই এখানে একটা শর্ত সাপেক্ষে রক্ষা কবচ দিয়েছে, যেটা আদৌ রক্ষা কবচ না পরে বলছি। তিনি যে প্রমাণের ভিত্তিতে ইডি অভিষেককে দোষারোপ করছে সেই প্রমাণটা যথেষ্ট না তাকে জেলে আটকে রাখার জন্য, নিশ্চিতভাবে। সুতরাং ইডির উপর ভীষণ চাপ বাড়ল, ইডিকে আরো সময় দেওয়া হলো যে আপনারা আপনাদের মতো তদন্ত করুন। কেন আমি বলছি এই রক্ষা কবচ আসলে স্বস্তি না, আরো বেশি বিপদ, কারণ ইসিআইআর এটা খারিজের জন্য আবেদন জানানো হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মাননীয় অভিষেক মানসিংভি আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে যে ইসিআইআরটা খারিজ করবার জন্য, আদালত সেটা খারিজ করেনি। এখান থেকে স্পষ্ট ইসিআইআর এর অর্থ কি, যে এই ইনভেস্টিগেশনটা যাতে খারিজ করে দেওয়া হয়, এ বিষয়ে যেন কোনো ইনভেস্টিগেশন না করা হয়। একজন উকিল তার বক্কেলের হয়ে বলছে যে এটার বিষয়ে যেন কোনো অনুসন্ধান না করা হয়। যদি কোনো দোষ না থাকে অনুসন্ধান করলে কি আসে যায়, 100 বার করুক না, 1000 বার করুক না, যদি তিনি কোনো দোষী সাব্যস্ত না হন বা তার কোনো রকম দোষ না থেকে থাকে অনুসন্ধান করলে কি এসে যায়। এই ইসিআইআরটা কিন্তু খারিজ করেনি, অর্থাৎ ইডিকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে এই বিষয়ে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং আরও একটি বিষয়ে, তাকে যে রক্ষা কবচ দেওয়া হয়েছে বলে এই পেটোয়া সাংবাদিক বা এই অনুপ্রাণিত চ্যানেলগুলো চিৎকার করছে, এটা জেনে রাখুন 19 নম্বর ধারা পিএমএলএ অ্যাক্টের, সেখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে যদি তথ্য প্রমাণ উপযুক্ত থাকে তবে গ্রেপ্তার করতে কোনো রকম বাধা নেই। তাই ইডিকে পরোক্ষে এমনভাবে চাপে রাখলেন এই আদালত, এবং ইডি সময়ে প্রশ্ন করবে, যখন যেটা তার মাথায় আসবে বা সামনে আসবে সেটা ইডিকে সরাসরি প্রশ্ন করবে বা ভর্ৎসনা করবে বা তিরস্কার করবে, এটা আপনারা কেন করলেন না। পরোক্ষে এটা ইডির উপর বিরাট চাপ দিলেন। এবং আমাদের যেটা শঙ্কা, যে ইডির একটা অংশ
এ বিষয়ে যথেষ্ট সদিচ্ছা দেখাচ্ছেন না। তারা এই সরকারের হয়ে কাজ করছেন এবং তারা যাতে এই সরকার যাতে কোনো রকম বিড়ম্বনার মধ্যে না পড়েন তাদের সেই ব্যবস্থা বা সুযোগ করে দিচ্ছে। এই জায়গাটায় আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। আমরা যতটুকু গতিবিপ্রীতি দেখছি বা সামগ্রিকভাবে যে তদন্ত প্রক্রিয়া আমরা দেখছি তাতে আমাদের মনে হচ্ছে যে একটা অংশ এই সরকারকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য মাঠে নেমেছে, এবং সেটা যদি হয় তাহলে ভীষণ দুর্ভাগ্যের। মানুষ আশা করে বসে রয়েছেন, প্রচুর মেধা সম্পন্ন ছেলেমেয়েরা রাস্তায় দিনের পর দিন বছরের পর বছর কাটাচ্ছে, তাদের হকের চাকরিটার জন্য যোগ্যতার প্রমাণ দিয়েও তারা আজকে রাস্তায় বসে রয়েছে, খোলা আকাশের নিচে বসে রয়েছে, নিজের পরিবার পরিজনকে ভুলে গিয়ে, শুধুমাত্র নিজেদের মেধার পরিচয় দিয়ে রুজি রোজগারের বা সংসারের ভরণ পোষণ নিজেদের কাছে তুলে নেবে। এতদিন যারা প্রাণপণ চেষ্টা করেছে এবং যার ফলে একটা চাকরি পাওয়ার সুযোগ হয়েছিল সেটা থেকে তারা বঞ্চিত হয়ে রয়েছে বছরের পর বছর, এরা চিরবঞ্চিতই থেকে যাবে যদি এই রকমভাবে ইডির একটা অংশ কাজ করতে থাকে। সুতরাং মেইনস্ট্রিম মিডিয়ার যে অংশটা দেখাচ্ছে যে ইডি হাতে যথেষ্ট প্রমাণ নেই, ইডির হাতে যথেষ্ট প্রমাণ আছে। দেখুন, কুন্তল ঘোষের চিঠি বিষয়ে এখনো কোনো রকম তদন্ত এগোয়নি, এবং সেখানটায় যদি সঠিকভাবে তদন্ত করা হয় তাহলে দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। কারণ যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন তার নাম বলানোর জন্য এক শ্রেণীর অফিসাররা চাপ দিচ্ছেন, তার পরের দিনই কুন্তল ঘোষ একই কথা বললেন। কুন্তল ঘোষের কাছে কারা গেছিলেন, কারা এই সমস্ত খবর তার কানে পৌঁছে দিলেন, কে চিঠিটা লিখে দিল, কিভাবে লিখলো, এই সমস্ত ভিডিও ফুটেজ সমস্ত কিছু আছে, এবং কুন্তল ঘোষের উপর মানসিক যে অত্যাচার চালানো হয়েছে বলে দাবি করছেন কুন্তল ঘোষ, সেটা নিশ্চিতভাবে যে সমস্ত ইন্টারোগেশন পিরিয়ডগুলো ভিডিওগ্রাফিতে ধরা আছে সেগুলো সামনে আনা হোক, যে আদৌ তিনি বানিয়ে বলছেন না সঠিক বলছেন। যদি সঠিক বলে থাকেন তাহলে যারা এই মানসিক অত্যাচার চালাচ্ছেন বা তার নেতা সম্পর্কে তাকে বলতে বাধ্য করাচ্ছেন তাদের শাস্তি হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুক্তি দেওয়া হোক, কিন্তু যদি তা না হয় তাহলে যেন তদন্তটা উপযুক্ত একটা দিশা দেখায়। সুতরাং এই পিএমএলএ অ্যাক্টে যেটা বলা হয়েছে সেটা যদি সামনে আনা হয় বা এই অনুপ্রাণিত সাংবাদিক কুল বা সংবাদ মাধ্যম যদি সামনে আনেন তাহলে সেটা রক্ষা কবচ আর থাকে না। কারণ ইডিকে এই আদালত নির্দেশ করছে, নির্দেশ দিচ্ছে বা তাদের উপর চাপ সৃষ্টি করছে যে আপনারা উপযুক্ত তথ্য প্রমাণ নিয়ে আসুন, যারা প্রধান মাথারা একবার যেন জেলে গেলে আর যেন তাদের এত তাড়াতাড়ি জামিন না হয় এটা নিশ্চিত করতে হবে। কিন্তু এই শুধুমাত্র কালীঘাটের কাকু বা সুজয় কৃষ্ণ ভদ্রের বয়ানের ভিত্তিতে তাকে যদি জেলে নেওয়া হয় বা তাদের নিজেদের কাস্টডিতে নেওয়া হয় তাহলে সেখানে প্রথম হিয়ারিংয়েই জামিন অবশ্যম্ভাবী, যেটা আদালত চাইছে না। সুতরাং যারা এটাকে ইন্টারপ্রেট করছে অন্যভাবে তারা মূর্খের স্বর্গে বাস করছে এবং জেনে বুঝে করছে, না হলে এত বড় আইনজীবী অভিষেক মানু সিংভি কখনো ইসিআইআর খারিজের জন্য আবেদন করতেন না। 25-30 লাখ টাকা যার ফিস, এই ইসিআইআর খারিজের জন্যই তাকে নিয়োগ করা হয়েছিল যেন এটা খারিজ করা হয়, অর্থাৎ এই তদন্ত প্রক্রিয়াকে এখানেই বন্ধ করে দেওয়া হোক, সেটা মাননীয় বিচারক তীর্থঙ্কর ঘোষ অনুমোদন দেয়নি। এ থেকেই স্পষ্ট যে আগামীতে ইডি যেন ঠিকঠাকভাবে তাদের তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যায়। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক, চলছে চলবে রণজিৎ।